begann, jeder für sich. Wir ziehen einsam weiter. Hello everyone, assalamu alaikum. Welcome to Sultana Life UK. ঠান্ডা ঠান্ডা একটি মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। এই ছোট্ট রাউন্ড সিলভার কালারের টেবিলটা আমার বেডরুমে একটু মুছে নিয়েছি, যে এটা প্রতিদিন সকালবেলাই করি একটু মোছামুছি কাজটা। আজকে টেবিলটা আমি কীভাবে অর্গানাইজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ছোট্ট আইডিয়াটা আপনাদের অনেক ভালো লাগবে। একটা গ্লাসের মধ্যে একটু জর্দা রং, লাল কালারে, যেটা আমরা ফুড কালার বলি, একটু পানি দিয়ে একটু কালার করেছি। আমার ঘরে থাকা কিছু ক্যান্ডেল, এই হার্ট শেপের লাল ক্যান্ডেলগুলি লাস্ট ভ্যালেন্টাইন্স ডেতে আমি কোনো এক দোকান থেকে নিয়েছি, দোকানটার কথা আমার মনে নেই, অফারে পেয়েছিলাম, কিনে রেখেছি। আজকে যেহেতু গ্লাসটা লাল করেছি, ভাবলাম ক্যান্ডেলগুলি দিয়ে একটু সাজিয়ে দিই। আর এখানে দুই পাশে দুইটা বোতল দিয়েছি, যে বোতলগুলিতে লাইট আছে। আর এই বোতলগুলি নিয়েছি লন্ডনে পাউন্ডল্যান্ড শপ থেকে, বর্তমানে পাউন্ডল্যান্ডের সব দোকানে অ্যাভেলেবেল আছে। আর এখানে টেবিলের নিচে একটা ছোট্ট রাগ, যে রাগটা আমার ঘরে ছিল, ভাবলাম এটাকে কাজে লাগাই, এই ছোট্ট টেবিলের নিচে দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি ফেরি লাইট। এই ফেরি লাইটটা আমি প্রাইমার্কেট থেকে কিনেছি 1 পাউন্ড 50 মতো, এই কম টাকা। আমার এই ছোট্ট টেবিলটা ডেকোরেশন কেমন হয়েছে। চলে আসলাম আমার ড্রেসিং টেবিলে, এখন হালকা পাতলা রেডি হব। আমার হাজব্যান্ডের ছুটি, আজকে আমারও ছুটি। ছুটি মানেই দিনটাকে উপভোগ করা, আর কিছু কাজও আছে, সেগুলি আজকে সারব। আমার আজকের ব্লগটা ব্ল্যাক ফ্রাইডের আগের দিন ছিল, আর বর্তমানে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সব ইলেকট্রনিক জিনিসই মোটামুটি হাফ প্রাইস, অলরেডি হাফ প্রাইস চলছে। আর আমরা আজকে যাবো কার সে, গতকালকে আমরা ইন্টারনেটে দেখে রেখেছি একটা ল্যাপটপ আমার ছেলে আলবির জন্য, আর একটা ট্যাবলেট সামারার জন্য। আমাদের মোটামুটি কালার এভরিথিং চয়েস করা শেষ, আজকে শুধু যাব, পয়সা পে করব আর কালেক্ট করব। ফার্স্টে যাব কারিশে, তারপরে যাব আরগসে, আরগস থেকে ট্যাবলেটটা নিব। আর বর্তমানে তো অনেক ঠান্ডা পড়েছে, বাইরে যাওয়া মানে নিজেকে কম্বলের মধ্যে আটকানো, মানে লম্বা লম্বা কোট জ্যাকেট পরে প্যাকিং করা, রেডি হয়ে গেলাম। আজকে কিন্তু আপনারা অলরেডি বুঝতে পেরেছেন অনেক সুন্দর ওয়েদার, অনেক সুন্দর ওয়েদার মানেই ঠান্ডাটা একটু বেশি থাকে। আমি লন্ডনে থাকি আজকে 13-14 বছর, যেদিন বেশি সূর্যের আলো থাকে ওই দিন বেশি ঠান্ডা থাকে। এটা সামারের কথা বলছি না, এটা আমি উইন্টার টাইমের কথা বলছি। আমার বাসা থেকে 7 থেকে 8 মিনিটের ড্রাইভ কারিশ। কারিশ লন্ডনে একটা খুবই নাম করা ইলেকট্রনিক শপ, এখানে টিভি, ফ্রিজ, এভরিথিং ইলেকট্রনিক সব কিছুই এই দোকানে আছে। আমরা সবসময় এই দোকান থেকেই শপিং করি, যখন যা দরকার ইলেকট্রনিক জিনিসপত্র এই দোকান থেকেই নেই। এই দোকানটা অনেক বেশি সুন্দর, আজকে অনেক ব্যস্ত, যার কারণে আমি তেমন একটা দোকানের ভিডিও করব না, আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলির জন্য আসছি। আমি দোকানে আসার সাথে সাথে এই ব্রান্ডার সেকশনে আসছি, কারণ আমার যে গ্রাইন্ডারটা কিছুদিন আগে খারাপ হয়ে গিয়েছে, ভাবলাম কারিশে যাব, কারিশ থেকেই গ্রাইন্ডারটা নিয়ে যাব। গ্রাইন্ডারটা আমার সংসারে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, বাট আজকে কারিশে এটা অ্যাভেলেবেল ছিল না, ওদের আউট অফ স্টক ছিল। আমরা কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু পাইনি গ্রাইন্ডার। আমরা বাসা থেকে এই ল্যাপটপটা অলরেডি চয়েস করে আসছি, মোবাইলে আমার হাজব্যান্ড বলছে যে এই ল্যাপটপটা, যেহেতু আমাদের ল্যাপটপ চয়েস করা আছে, এখন শুধু আমরা এটাকে কালেক্ট করব কারিশ থেকে। আমার হাজব্যান্ড এটার ফাংশন কী কী সব কিছু লোক থেকে জেনে নিচ্ছে, এর মাধ্যমে আমি একটু ঘুরে ফিরে দোকানটা দেখছি। এই দোকানটা কিন্তু আমার খুব পছন্দের একটা ইলেকট্রনিক শপ।
আজকে আমি অনেক জায়গায় যাব, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফের ছুটি। আর এই দোকানে যদি ভিডিও করতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমার ব্লগ বড় হয়ে যাবে অন্য এক সময়। আর এই টিভিটা কিছুদিন আগে আমরা কিনেছি, আমার বেডরুমের টিভিটা খারাপ হয়ে গেছে। আর এবছর লাস্টের দিকে মানে অক্টোবরের লাস্টে আমাদের লাকটা এত খারাপ, অনেক ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে গিয়েছে। টিভিটা আমার হাজব্যান্ড এসে কিনে নিয়েছে, সেটা অবশ্য ভিডিও করা হয়নি। বেডরুমের টিভি কোনো এক সময় হয়তো বা ব্লগে দেখাবো আমার টিভিটা। আর এই কারিশে টিভি সেকশনটা আমি যতই ব্যস্ত থাকি এই জায়গায় একটা রাউন্ড দেই, এই টিভি সেকশনটা এত ভালো লাগে। আমি শুধু এক লাইনে দেখছি, এরকম অনেকগুলি লাইন আছে, বড় বড় টিভি, বড় বড় টিভি দেখতে কান্না ভালো লাগে। আমি ইনশাল্লাহ আমি দেখি সময় করে শুধু কারিশের একটা ব্লগ শেয়ার করব। কারিশ থেকে আমরা আরগসে চলে আসছি, কারিশ থেকে 2 মিনিটে হাঁটা, তারপর আরগসের গেট। আর এই সবটা লন্ডনে যারা থাকেন তারা মোটামুটি সবাই চিনেন, আমি আর কি বলবো। এখানে আসছি সামারার জন্য ট্যাবলেট কিনতে, যেটা আমরা গতকালকে পিচ কালারে চুজ করে রেখেছি। লাস্ট ইয়ার সামারার জন্য স্যামসাংয়ে কিনেছিলাম, আজকে যে ট্যাবলেটটা কিনেছি সেটা বাসায় গিয়ে দেখাবো। খুবই সস্তা, হাফ প্রাইস ছিল, খুবই কম দামে একটা ট্যাবলেট কিনেছি, কারণ গতবার দাম দিয়ে কিনেছি সেটা সামারা নষ্ট করে ফেলেছে। এটা সামারার অ্যাকচুয়ালি 3rd নম্বর ট্যাবলেট। আরগোসের কাজ শেষ করে আমরা উল্টা দিক প্রাইমার্কে চলে আসছি, যেটা ইলিংয়ে। এখানে আসছি কিছু টুকিটাকি শপিং আছে, যেহেতু ঠান্ডা পড়েছে অনেক, হ্যান্ড গ্লাভস, সক্স। আর সামারাকে আমরা 3:30তে পিক আপ করবো, ভাবলাম এর মধ্যে এই শপিংগুলি করে নিই। আজকে প্রাইমার্কে কোনো ভিডিও করবো না, আমার চ্যানেলে অনেকগুলি প্রাইমার্কের শপিং ভিডিও আছে। আশা করি আপনারা একটা রাউন্ড দিয়ে আসবেন আমার চ্যানেলের ভিডিও থেকে। এখন টুকিটাকি শপিং করে আমরা বাসা চলে যাব। ফায়ার 7, এটা অ্যামাজন কোম্পানির ট্যাবলেট, আমরা আরগস থেকে কালেক্ট করেছি। আর এটা আমি খাটের উপরে রেখে দিলাম, সামারা স্কুল থেকে আসবে, ওর আব্বু গিয়েছে সামারাকে আনতে। আর এখানে আমার ছেলের ল্যাপটপ, এটাও আমি খাটের উপরে রেখে দিচ্ছি। আমি চাই আমার দুনো সন্তান যখন রুমের মধ্যে আসবে এসে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয় এবং খুশি হয়। আমি তো জানি জোরে একটা চিল্লান দিবে, সব বাবা মায়ের কাম্য থাকে ওদের সন্তানদের খুশি, আমরাও এর ব্যতিক্রম না। আমরা চাই আমার ছেলে মেয়ে সবসময় হাসি খুশি থাকুক। এখন আপনাদেরকে সাথে একটু শেয়ার করি আজকে প্রাইমার্ক থেকে কি কি শপিং করলাম, যেহেতু দোকান দেখাতে পারি নাই শপিংটা একটু দেখাই। আর বাসা কেউ নাই, এখনও আসে নাই ওরা স্কুল থেকে। এটা ডুবেট কভার আমার বেডরুমের জন্য কিনেছি, হলুদ, ইদানিং হলুদ কালারটা আমার খুব ভালো লাগে, হলুদের মধ্যে ব্লু কালারের খুবই সুন্দর। আর এটা জুতা, যেহেতু ঠান্ডা পড়েছে আমার কিচেন ঘরে আমি জুতা ছাড়া হাঁটতে পারি না, এই প্রতি বছরই জুতা কেনা হয়, এবছর এই প্রথম জুতা কিনেছি, একদম সস্তা প্রাইমার্কেট থেকে। আমার প্রাইমার্কেটের জিনিসপত্র তো মোটামুটি সস্তাই থাকে, হ্যান্ড গ্লাভস, আমারা যে ঘরে কাপড় চোপড় পরে, এতদিন সামার ছিল শর্ট গেঞ্জি পরতো সামারা, এখন যেহেতু ঠান্ডা পড়েছে অনেকগুলি ফুল হাতার গেঞ্জি এনেছি প্রাইমার্ক থেকে, এগুলি সবগুলি ঘরে পরার জন্য। এই গ্লাভসগুলি সামারার জন্য, প্রতি বছরই গ্লাভস কিনি, বছর শেষ হতে হতে গ্লাভস হারিয়ে যায়। এখানে গেঞ্জি, গেঞ্জি অনেকগুলি নিয়েছি, বিশেষ করে আজকে শপিংটা সামারার জন্যই। আর এখানে এগুলিও গেঞ্জি, অনেকগুলি গেঞ্জি বললাম, বিভিন্ন কালারের গেঞ্জি নিয়েছি যেহেতু প্রাইসটা রিজনেবল। এখানে 10 পার সক্স, এটা স্কুলের জন্য নিয়েছি, মাত্র 2 পাউন্ড 80। আর এটা আমার ছেলে আলবির জন্য 5 পার, আলবির স্কুলে কালো সক্স পরে তাই ওর জন্য কালো সক্স নিয়েছি। আর সামারের স্কুলে সবসময় সাদা সক্স পরে। প্রাইমার্কের পাশেই সুপারড্রাগ, সুপারড্রাগে আমার বড় মেয়ে শীতল একটা অর্ডার করেছিল ফাউন্ডেশন, এটা আমার জন্য সবসময় মেবিলিনের এই ফাউন্ডেশনটা আমি ইউজ করি, খুবই ভালো, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। 30 আওয়ার পর্যন্ত
এটা ইয়া থাকে মানে বসে থাকে স্ক্রিনের মধ্যে। এটা যেহেতু গিয়েছি কালেক্ট করে নিয়ে আসলাম, আর আসার পথে লিডলে গিয়েছিলাম। যারা লন্ডনে থাকেন তারা তো লিডল চিনেন, আর যারা বাংলাদেশে থাকেন ওদেরকে বলছি লিডল বাংলাদেশের স্বপ্ন দোকানের মতো একটা খাবারের দোকান। ওখান থেকে কিছু টুকিটাকি শপিং করেছি, যেহেতু আমার ঘরে বাচ্চা দুজন ছেলে মেয়ে, ওদের জন্য প্রতিদিনই কিছু না কিছু লাগে। ওরা পাতের চেয়ে ফাস্টফুড জাতীয় খাবার খেতেই পছন্দ করে, ওদের পছন্দের খাবারগুলি ঘরে রাখতে হয়। আর এটা চিজ, একটা চিপস, এই বড় প্যাকেটের ভিতরে 10টা স্মল প্যাকেট থাকে, এটা সামারা পছন্দ করে। আমার ঘরে যেহেতু সামারা ছোট, সামারার পছন্দের খাবারগুলি বেশি রাখা হয়। আর আমার ছেলেটা অবশ্যই এগুলি এখন আর খায় না, একসময় ওই খুব খেত। আর কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা আমার ঘরে সবসময় দরকার হয় ঘরোয়া বাজার। আর এটা নিয়েছি ক্যানে মাশরুম, এই মাশরুমটা শীতকালে আমার ঘরে বেশি লাগে, যেহেতু আমি থাই স্যুপ বানাই, শীতকালে স্যুপটা খেতে অনেক ভালো লাগে। আর এটা আমার হাজব্যান্ডের পছন্দের বেবি কিউকাম্বা, যখনই লিডলে যাই একটা বেবি কিউকাম্বা নিয়ে আসি, এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আর চকলেট, এই চকলেট তো ঘরে সবসময় রাখি, যেহেতু শেষ হয়ে গেছে আজকে দুইটা নিয়ে আসছি। এটা বাচ্চারা চকলেট ব্রেড খেতে পছন্দ করে। আর হানি, হানি শীতকালে তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর সুলতানা, সুলতানা তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর যারা সুলতানা লাইফ ইউকে ব্লগ দেখেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আর এটা সালাদ ক্রিম। আজকে আমার ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় করলাম না। এই হলো আমার আজকে সমাচার। যারা আমার ব্লগটি দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যা যা কালা খায়ের আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।